আসসালামু আলাইকুম। আজ সোমবার 12 ডিসেম্বর 2022। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাশ টাইম বুলেটিনে সাথে আছি আমি কাজী আয়েশা। শুরুতেই জানাবো শিরোনাম। শান্তিপ্রিয় দেশ ওমানে ছুরিকাঘাতে এক নারী খুন। প্রথম আরব দেশ হিসেবে চন্দ্র অভিযান শুরু আমিরাতের। ডলারের চেয়েও শক্তিশালী ওমানি রিয়াল, বিশ্বের তৃতীয় দামি মুদ্রা ওমানের। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৈশভোজের আয়োজন করলেন ওমানের সুলতান। ঢাকা বিমানবন্দরের চিত্র বদলাতে আর্মড পুলিশের প্রশংসনীয় পদক্ষেপ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর থেকে 2 দিন ব্যাপী 16 আইটেমের বিশেষ খাবারের প্যাকেজ অফার করছে মারহাবা রেস্টুরেন্ট। অগ্রিম অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। শান্তিপ্রিয় দেশ ওমানে এবার ঘটল হত্যাকাণ্ডের মতো নির্মম ঘটনা। যেই দেশটিতে মারামারির খবর পর্যন্ত দেখা যায় না, সেখানে এমন খুনের খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। গতকাল দেশটির ইব্রি অঞ্চলে এক নারী শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। সোমবার 12 ডিসেম্বর ওমানের জাতীয় গণমাধ্যম ওমান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, রবিবার দেশটির দাহিরা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। সাথে সাথেই হত্যার খবরে সামাজিক মাধ্যমে তোলপা শুরু হয়। সেই খবর অনেকে ক্ষোভ ব্যক্ত করেন এবং কঠোর শাস্তির দাবি জানান। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ছুরি দিয়ে আঘাত করার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। খুন হওয়া এবং খুনে জড়িত উভয়ই ওমানি নাগরিক, তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ওমানে 2 মিটার দৈর্ঘ্য সুপার ফাস্ট চার্জিং ডাটা কেবল, এছাড়াও 2 বছরের গ্যারান্টি যুক্ত বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ মিলছে রকি ওয়ার্ল্ডে। পাইকারি অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রথম আরব দেশ হিসেবে চন্দ্র অভিযান শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। রবিবার 11 ডিসেম্বর আমিরাতের তৈরি প্রথম মহাকাশযান রাশিদ রোভার চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ কেনাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে এই যাত্রা শুরু হয়। মহাকাশযানটি তৈরি করেছে দুবাইয়ের মোহাম্মদ বিন রাশিদ মহাকাশ কেন্দ্র। দুবাইয়ের সাবেক শাসক প্রয়াত শেখ রাশিদ আল সাইদের নামে মনুষ্যবিহীন এই চন্দ্রযানটি নাম দেওয়া হয়েছে রাশিদ রোভার। চন্দ্রযান উৎক্ষেপণের সময় আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ ইউএইর মহাকাশ সংস্থার কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন। মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটের মাধ্যমে মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। জাপানের মুন ল্যান্ডার হাকুতু আর মিশন 1-এর দিকে যাচ্ছে এটি। পরে মুন ল্যান্ডারের মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে যানটি। অবতরণ সফল হলে হাকুতু আরও হবে চাঁদে নিয়ন্ত্রিত অবতরণ মিশনে সক্ষম প্রথম বাণিজ্যিক মহাকাশযান। আপাতত চন্দ্রযান উৎক্ষেপণ সফল হয়েছে। জ্বালানি কম লাগে এমন একটি রুটে অভিযানটি পরিচালনা করা হচ্ছে। 2023 সালের এপ্রিলে চন্দ্রযানটি চাঁদে পৌঁছার কথা রয়েছে। এখন পর্যন্ত পরিচালনা করা চন্দ্রাভিযানের 4 ভাগের 3 ভাগে ব্যর্থ হয়েছে। তবে এবারের চন্দ্রাভিযান সফল হবে এমন প্রত্যাশা আমিরাতের। দেশটির মহাকাশযান সংস্থার মহাপরিচালক সালেম আল মারিও জানান, রাশিদ সফলভাবে অবতরণ করলেই তাদের মিশন সফল হবে। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ। ডলারের চেয়েও শক্তিশালী ওমান মুদ্রা, যা গোটা বিশ্বের মুদ্রা মানের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটির 1 রিয়াল সমান 275 টাকা, যা ডলারের চেয়েও প্রায় 3 গুণ বেশি দাম। অন্যদিকে এশিয়া তো বটেই, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি মুদ্রা মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের। 1 কুয়েতি দিনার বাংলাদেশের মুদ্রার প্রায় 350 টাকা। তাদের 1 দিনার পেতে গুনতে হয় $3.5।
তেল সমৃদ্ধ ছোট দেশটির শক্তিশালী অর্থনীতির কারণেই তাদের মুদ্রা এত মূল্যবান। কুয়েতের আয়তন মাত্র 17,000 বর্গ কিলোমিটার। দেশটির 48 লাখ জনসংখ্যার 34 লাখই প্রবাসী। তবে আয়তন আর জনসংখ্যায় ছোট হলেও পশ্চিম এশিয়ার এই দেশটির স্থানীয়দের প্রায় সবাই উচ্চবিত্ত। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হল কুয়েতি দিনার। দেশটির সর্বোচ্চ ব্যাংক নোট মাত্র 20 কুয়েতি দিনার। মূলত ভূগর্ভস্থ তেলের মজুদই কুয়েতের অর্থনীতিকে এত শক্তিশালী করেছে। বিশ্বের অন্যতম জ্বালানি তেলের যোগানদাতা তারা। দেশটিতে বাস করেন প্রায় 3 লাখ বাংলাদেশি। কুয়েতের এই সমৃদ্ধ অর্থনীতিতে ভূমিকা রয়েছে তাদের শ্রমেরও। দামি মুদ্রার তালিকায় অবশ্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর আধিপত্যই বেশি। কুয়েতের পরের অবস্থানে বাহরাইনের মুদ্রার। দামি মুদ্রার তালিকায় 3 নম্বরে ওমান ও 4 নম্বরে অবস্থান জর্ডানের। 5 নম্বরে রয়েছে পাউন্ড আর 9 নম্বরে ডলার। মাত্র 420 রিয়ালে ওমানে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুবর্ণ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ওমানে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক। দিবসটি উপলক্ষে রবিবার 11 ডিসেম্বর সন্ধ্যায় আল আলম প্যালেসে নৈশভোজের আয়োজন করেন তিনি। ওমানের এই গৌরবোজ্জ্বল দিনে সমস্ত সামরিক কাঠামো এবং সাহসী সশস্ত্র বাহিনীর ইউনিটকে সুপ্রিম কমান্ডারের পক্ষ থেকে একটি সংবর্ধনা হিসেবে এই অনুষ্ঠানটির আয়োজন করেন সুলতান। শত্রুবাহিনীর হাত থেকে নিজ দেশকে রক্ষা এবং এর স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পবিত্র দায়িত্ব পালনে তাদের মহান উৎসর্গের জন্য এমন রাজকীয় স্বীকৃতি দেন সুলতান। আয়োজনটি সুলতানের বিজ্ঞ নেতৃত্বের অধীনে নিরাপত্তা, সম্প্রীতি ও শান্তির মরুদ্যান হিসেবে ওমানের মর্যাদা বজায় রাখার জন্য জাতীয় অর্জন রক্ষায় সুলতানের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করা হয়। অনুষ্ঠানে প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধানমন্ত্রী ছাড়াও কয়েকজন মন্ত্রী, সুলতানের সশস্ত্র বাহিনী, রয়্যাল ওমান পুলিশ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashirtaxi.com। একটা সময় বিমানবন্দরে অপরাধ করে পার পাওয়া গেলেও বর্তমান সময়ে আর সেই সুযোগ নেই। অপরাধ করলে ধরা পড়তেই হবে। আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বেশ কঠোর অবস্থানে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। প্রবাসীদের হয়রানি করলে কাউকে ছাড় দিচ্ছে না তারা। বিমানবন্দরের নাম উজ্জ্বল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকারের এই বাহিনী। গত 7 ডিসেম্বর বিমানবন্দরে এক সৌদি প্রবাসীর কাছ থেকে 10,000 টাকা ঘুষ নেওয়ার অপরাধে এক নিরাপত্তা কর্মীকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশের গোয়েন্দা দলের সদস্যরা। এর কয়েকদিনের মাথায় ফের বিমানবন্দর থেকে আরেক প্রতারককে আটক করেছে তারা। এয়ারলাইন্সে চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোহাম্মদ জিয়াউর রহমান নামে এক প্রতারককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রবিবার 11 ডিসেম্বর সন্ধ্যা 7:30 দিকে বিমানবন্দরের বহুতল পার্কিং সংলগ্ন মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে বিমানবন্দরে এখন অপরাধ করে পার পাওয়া দুষ্কর। হয়রানি কিংবা ঘুষ অথবা যে কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি বিমানবন্দর থেকে লাগেজ চুরি করা ব্যক্তিকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসছে এই বাহিনী। তাদের এমন কাজের প্রশংসা করছেন প্রবাসীরা। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। আমাদের পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী আয়েশা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।